সকল শিক্ষার্থীদের চ্যানেলে স্বাগতম। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পারমিশন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। এখানে বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান, ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে সকল শিক্ষার্থী কন্টিনিউইং কম্পার্টমেন্টাল এক্সটার্নাল কম্পার্টমেন্টাল ক্যাটাগরি হিসেবে 2022 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চায় এবং সিঙ্গেল সাবজেক্ট ক্যাটাগরি হিসেবে 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চায়, তাদের পূরণ করা পারমিশন ফর্ম সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে অতি অবশ্যই আগামী 11 অক্টোবর 2021 মধ্যে পর্ষদ অফিসে জমা দিতে হবে, নতুবা উপরুক্ত ক্যাটাগরির পরীক্ষার্থীরা 2022 সালের পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা কন্টিনিউ কম্পার্টমেন্টাল বা এক্সটার্নাল কম্পার্টমেন্টাল ক্যাটাগরি হিসাবে 2022 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে ইচ্ছুক, তোমরা অবশ্যই 11 অক্টোবরের মধ্যে তোমরা যে স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাও সেই স্কুলে গিয়ে পূরণ করা পারমিশন ফর্ম জমা করতে হবে। তোমাদের কাছে সময় আছে 11 অক্টোবর পর্যন্ত। তবে আজকে এক তারিখ, দু তারিখ হচ্ছে মহাত্মা গান্ধীর বার্থডে, স্কুল বন্ধ। 3 তারিখ হচ্ছে সানডে, তাও স্কুল বন্ধ। তাহলে তোমাদের কাছে সময় আছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ হচ্ছে মহালয়া স্কুল বন্ধ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ সানডে, 11 তারিখ। তাহলে তোমাদের কাছে 4, 5, 7, 8, 9 এবং 11 এই 6টা ডেট আছে। তোমরা এই 6 দিনের মধ্যে তোমাদের পারমিশন ফর্ম স্কুলে গিয়ে জমা করতে হবে। এই ডেটের মধ্যে যদি তোমরা জমা না করো তাহলে 2022 তোমরা পরীক্ষাতে বসতে পারবে না। তারপরে বলা হয়েছে পারমিশন কপি আগামী 25 থেকে 28 অক্টোবর 2021 তারিখের মধ্যে পর্ষদ থেকে সংগ্রহ করতে হবে, নয়তো 7M বা 7H পূরণ করা যাবে না। 7M বা 7H পূরণ করার সময় পারমিশন কপির আপলোড করতে হবে। পারমিশন ফর্ম পর্ষদের ওয়েব পোর্টাল www.tbsc.tripura.gov এ পাওয়া যাবে। তোমরা পারমিশন ফর্ম পাবে পর্ষদের ওয়েবসাইট www.tbsc.tripura.gov এ। সুতরাং যে সমস্ত শিক্ষার্থীরা 2022 সালে এক্সটার্নাল কম্পার্টমেন্টাল, কম্পার্টমেন্টাল এবং কন্টিনিউ হিসেবে পরীক্ষা দিতে চায় তাদের কাছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই তোমরা এই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবে যাতে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিতে পারে। ধন্যবাদ।